नमस्कार बंधुरा अपनारा देखें खबर प्रतिदिन यूट्यूब चैनल बंधुरा आपनारा सबाई की इसरम कार्डटी बनिए जदि बनिए थकें तो हमें क्योंकि अपन सवार जो मात्र एक बिराट बड़ो सुखबर आसलो। हाँ बंधुरा आज जरा एखो पर्त कार्डटी बनानी ता क्यों अति द्रुत यह कार्डटी बनिए नीन तर कारण बंधुरा इसरम कार्डटी अपन का थकले क्योंकि अपना आगामीकाल प्रति मासे मासे अपन बैंक अकाउंटे पा 5000 टाका और 15 सुविधा एकदम फ्रीते। तो जरा एखो पर्त कार्डटी बनानी ता क्यों अति शीघ्र यह कार्डटी बनिए नीन और 5000 टाका और 15 सुविधा आगामीकाल प्रति मासे मासे अपन बैंक अकाउंटे पे क्यों करते हैं। तो यह देखो हेडलैन विषय परिष्कार बला इसरम कार्ड थकले ही पा 5000 टाका एर साथ पा 15 सुविधा। तो यह सुविधागुली पे हमें क्यों कागजपत्र लागू और कारा कारा सुविधागुली पा और कारा कारा पा सब किस क्यों आज के भिडियो माध्यम देव। तब तरह बंधुरा जो अपनी चान जो अपन बैंक अकाउंटे आगामीकाल 5000 टाका और 15 सुविधा देवा हूँ तो क्यों अवश्य प्रथम भिडियो के एक लाइक कर देवें और पास लाल रंग के सबसक्राइब बटन देखते पाच्छेन सेटा टिपे बेल नोटिफिकेशन तो अले क्लिक कर देवें। तो आसुन आमरा प्रथमे जानबो जे इसरम कार्ड थाकले आपनारा की सुयोग सुविधा पाबेन। तो बला होयेछे जे जनधन अकाउंटे करोना परिस्थितिते महिलादेर 3 मास 500 टाका करे मोट 1500 टाका देवा होयेछिलो तखन किन्तु सबाई बुझते पेरेछिलो जे जनधन अकाउंटे गुरुत्वटा कतटा। ठीक तेमनि कोनो कठिन परिस्थितिते इसरम कार्डेर माध्यमे समस्त ব্যক্তিদের আর্থিক সাহায্য পাঠানো হবে। যাদের ইসরম কার্ড বা শ্রমিক কার্ড রয়েছে তাদের ফ্রিতে চাকরিমুখী ট্রেনিং, আবাস যোজনা ঘর, অষ্টম শ্রেণী পাশে চাকরি, আর্থিক সাহায্য, স্বাস্থ্য বিমা সুবিধা দেওয়া হবে। 100 দিনের কাজ, বার্ধক্য বা বিধবা অক্ষম ভাতা এবং আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে চিকিৎসার জন্য 5 লক্ষ টাকার সুবিধা দেওয়া হবে। ইসরম কার্ড থাকলে এপিওয়াই যোজনার মাধ্যমে 1000 টাকা থেকে 5000 টাকা আর্থিক সুবিধা দেওয়া হবে। ইসরম কার্ডের মাধ্যমে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মাধ্যমে 1 লক্ষ টাকা দেওয়া হবে। তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে আপনাকে সরকারি চাকরির সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আপনাকে কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে ইসরম কার্ডের মাধ্যমে। স্থানীয় এলাকায় সরকার দ্বারা কোনো কর্মসংস্থান হলেই যাদের ইসরম কার্ড থাকবে তাদেরকে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে। খরা বন্যা মহামারীর মতো পরিস্থিতিতে সরকার দ্বারা ইসরম কার্ডের মাধ্যমে শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হবে। এছাড়াও রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের লাভ ইসরম কার্ড মারফতে শ্রমিকদের সরাসরি পৌঁছে দেওয়া হবে। আপনি যদি কখনো দুর্ঘটনার কবলে পড়ে থাকেন তাহলে আপনি বিমা সুবিধা পাবেন এই ইসরম কার্ডের জন্য। আপনার মৃত্যু হলে বা আপনি পুরোপুরি অক্ষম হলে 2 লক্ষ টাকা দেওয়া হবে। যদি আপনি আংশিকভাবে অক্ষম হন তাহলে ইসরম কার্ডের জন্য আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। তো এবার জানবো যে ইসরম কার্ডের অসুবিধাটা কী। তো বলা হয়েছে যে আপনারা সবাই শুনেছেন যে ইসরম কার্ড করলেই 330 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হবে। তো বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য, কারণ ব্যাঙ্ক থেকে যে টাকাটা কাটা হবে সেটা হলো 12 টাকা, অর্থাৎ প্রতি মাসে 8 টাকা করে কাটা হবে।